কুম সালাম আহমতুল্লাহ বরাকাত জীবন আপনি জানতে চেয়েছেন যে ছেলেদের জন্য লাল রঙের পোশাক পরা বৈধ নাকি অবৈধ হালাল নাকি হারাম আপনি জানতে চেয়েছেন তো বিষয়টা হচ্ছে যেটা হাদিসের মধ্যে এসছে বাড়াইম নে আজিব তালা আলা হতে বর্ণিত তিনি বলেন নবী মাহমদ রসুল্লা সাল্লাহ সাল্লাম আমাদেরকে অর্থাৎ পুরুষদেরকে সাতটি জিনিস থেকে নিষেধ করেছেন সোনার বলই মিহি রেশম মোটা রেশম ও রেশম মিশ্রিত কাপড় রেশমের তৈরি লাল রঙের হাওদা রেশম মিশ্রিত কিস্তি কাপড় ও চাঁদির পাত্র বোখারি হাদিস নম্বর পাঁচ হাজার আটশো তো রেশমের তৈরি লাল রঙের হাওদা অর্থাৎ বড় রঙের বড়ো কিছু চাদর বা যেটাকে নিয়ে শরীর ঢাকা যায় আবৃত করা যায় এই ধরনের লাল রঙ শুধুমাত্র লাল রঙ থাকবে সেটাকে নিষেধ করা হয়েছে রেশমের তৈরি তো অন্য কোনো পোশাক তারা পড়তে পারে লাল রঙের যদি হয় সুতি হয় বা আরও কিছু হয় পড়তে পারে কারণ রসুল সালাম থেকে তো প্রমাণিত রয়েছে যে তিনি লাল এবং সাদা বুটি দেওয়া চাদর পরিধান করতেন যেটা আমাদের মাঝে মানে মাঝে প্রচলিত রয়েছে তাই একদম লাল রঙের কাপড় পুরুষদের যেটা হচ্ছে রেশমের কাপড় সেটা পরা নিষেধ আর জাফরানি রং যেটা হচ্ছে আপনার একদমই পরা যেটা হচ্ছে আপনার গেরুয়া কালার বলা হয় সেটা তো পরা নিষেধ ইয়া রয়েছেই